You are deliberately lying. মিথ্যা কথা বলছেন আপনি। না না হয় না হয় না হয় না হয় না। মুখের কথা কিছু হয় না। প্রমাণ দেখান, প্রমাণ দেখান। Your Honor, আমি হয়তো এর প্রমাণ আপনাকে দিতে পারবো না। কিন্তু উনি শুধু আমাকে এখান থেকে চলে যেতেই বলেননি। উনি একজন মানুষের জীবন থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জন্যই ঠিক এমন একটি ছেলেকেও উনি বেছে নিয়েছিলেন যার টাকার প্রয়োজন আছে এবং টাকা দিয়েই তাকে কিনে নিয়েছিল। উনি এমন কিছু মানুষের সাথে যোগসাজশ করেছিলেন যারা টাকা নিয়ে আমাকে কিনে নিতে চেয়েছিল। আমি অলরেডি এখানে প্রমাণ করেছি যে উনি আমার জন্মদাতা। এবং আমি এটাও প্রমাণ করতে পেরেছি যে উনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, একজন বাবা যখন তার মেয়েকে টাকার বিনিময়ে একটা ঘৃণ্য পথে নামিয়ে দিতে পারে, সেই বাবা আর কি কি করতে পারেন না বলুন তো। আশা করি আপনার প্রশ্ন এবার শেষ হয়েছে। না, শেষ হলে আমি অ্যানাউন্স করে দেব। আমি তো এখনো বলিনি আমার প্রশ্ন শেষ হয়েছে। আপনি সম্প্রতি ঋষি সেনের বাড়িতে গেছিলেন আপনার মেয়েকে রাখতে, ঠিক কেন গেছিলেন? আমি এটা বুঝতে পারছি না। আমি ঋষি সেনের বাড়ি কেন যাব, কি কারণে যাব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আলবাদ দিতে হবে। যে মানুষটার বিরুদ্ধে আপনার মেয়ে অভিযোগ করেছেন, আপনার মেয়েকে নাকি উনি মানসিক নির্যাতন করেছেন, তার চাকরি খেয়েছেন, সামাজিক সম্মান নষ্ট করেছেন, তারই বাড়িতে আপনি মেয়েকে ফিরিয়ে দিতে গেলেন, এটার উত্তর তো আপনাকে দিতেই হবে। খুব সিম্পল, বাবা হিসেবে আমি চেয়েছিলাম যে সংসারে চিড় ধরে গেছে, তারা যদি চায় একসাথে সংসার করতে, সেই সুযোগ যেন ওরা আবার পায়। আচ্ছা, বাবা হিসেবে এটা চাওয়া কি আপনার ঠিক হয়েছে? বাবা হিসেবে এইটুকু চাওয়া সেটা কি আবার ভুল? আর বাবা হিসেবে আমি আমার মেয়ের জন্য কি চাইবো না চাইবো সেটা তুমি বলে দেবে? আবার একজন বাবা তার মেয়ের জন্য এত কিছু করলো, তার অপর মেয়ে তার ওই মেয়ের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ভেবে তাকে টাকা দিয়ে নাচ মহলায় বিক্রি করে দিল। এমন একটি ছেলেকে জোগাড় করলো যে তার সব খারাপ কাজের দোষর হতে পারে, এমন একজন বাবা তার কোট আনকোট একমাত্র মেয়েকে একজন অভিযুক্তের বাড়িতে রেখে আসতে ভরসা পেল? আমার মেয়ে নিজেই থাকতে চেয়েছিল। আচ্ছা, আপনার মেয়ে নিজে থাকতে চেয়েছিল, আপনার মেয়ে তো একজন অ্যাডাল্ট, আপনার মেয়ে নিজেই চলে যেতে পারত। আপনি সেই বাড়িতে গিয়ে অনুনয় বিনয় করেছিলেন কেন? আপনি ইভেন এই কথাটাও বলেছেন আপনি আপনার কেসটা উইথড্র করে নিতে পারেন যদি ঋষি সেন রাজি থাকেন। হ্যাঁ, বাবা হিসেবে আমি আমার মেয়ের জন্য যে কোনো লেভেল অব্দি আমি যেতে পারি, যেখানে অব্দি পারবো সেখানে অব্দি আমি রিকোয়েস্ট করতে পারি। ফ্যান্টাস্টিক, ঠিকই বলেছেন, বাবা হলে অনেক কিছু করতে হয়। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে অনুনয় বিনয় করতে হয়, আবার টাকার বিনিময়ে মেয়েকে বিক্রিও করে দিতে হয়। ইওর অনার, আমার একটা কথা আছে। আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে বিয়েটা হয়েছে, কিন্তু জাহ্নবী চ্যাটার্জি যে কুশল চ্যাটার্জির মেয়ে সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। ইওর অনার, প্রমাণ হয়নি বলছে? না, কোনো প্রমাণ হয়নি, ওই প্রমাণের কোনো দামই নেই। তাহলে তো ডিএনএ টেস্ট করতে হয়। আর যদি প্রয়োজন হয় আমি ততদূরও যেতে পারি, কিন্তু এতে কি আপনার এই ক্লায়েন্টের খুব মান থাকবে?
আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই। যাই হোক, আমার প্রশ্ন পর্ব এখানেই শেষ হয়েছে। ইয়োর অনার, আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে একটা মানুষের অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে সেই মানুষটা ঠিক কতটা স্বার্থপর হতে পারে, প্রয়োজনে কতটা নিচে নামতে পারে এবং কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আমি বোঝাতে পেরেছি। স্যার, আমার আর কিছু বলার নেই। আমার আছে। ইয়োর অনার, কেউ যদি মনে করেন যে এইভাবে কাউকে মেলাইন করবেন, তার জন্য আদালত কক্ষটাকেই ব্যবহার করবেন, তাহলে আমার যথেষ্ট আপত্তি আছে। উনি যদি এতই ভালো মানুষ হন, উনি যদি এতই সৎ হন, এতই পবিত্র মানুষ হন, তাহলে ঋষি সেন যখন নাকে নাচ মহল্লা থেকে উদ্ধার করতে চেয়েছিলেন, রেস্কিউ করতে চেয়েছিলেন, তখন উনি আসেননি কেন? কেন আসেননি, উত্তর দিন। কারণ উনি কখনো আসতে চাননি, কারণ উনি ওই জীবনটাই চেয়েছিলেন, ওই জীবনটাই চেয়েছিলেন। ওই জীবনের অর্থে উনি লোলুপ হয়েছিলেন, কারণ উনি জানতেন উনি সাধারণ মানুষের জীবনে কোনোদিন ওই টাকা রোজগার করতে পারবেন না, সেই জন্য উনি ওই জায়গাতেই থাকতে চেয়েছিলেন। আপনি আস্তে কথা বলুন। আপনি যতই চিৎকার করুন, আমরা জানি যে মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখন গলার জোরে সেই দুর্বলতাটা ঢাকার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, ধরে নিন আমি সেই ধরনেরই মেয়ে যে টাকার জন্য নাচ মহলায় পড়েছে। কিন্তু আমি কিন্তু ইয়োর অনার, আপনাকে বলেছি পুঙ্খানুপুঙ্খভাবে আমি ঠিক কেন আসতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি এই কথাগুলো বিশ্বাস করছেন না। ঠিক আছে, তাতেও কি যারা আমাকে বিক্রি করেছে, যে মানুষগুলো আমাকে এই পথে ঠেলে দিয়েছে, যারা এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি, তাদের দোষটা কি লাঘব হয়ে যায়? ইয়োর অনার, এই বিশেষ প্রশ্নটা আপনার কাছে আমার রইল। আজকে আমার আর কিছু বলার নেই। আজ আমাদের কোর্টের অধিবেশন এখানেই সমাপ্ত হলো। মিস্টার চ্যাটার্জি, আপনার বিয়ের ব্যাপারটা আমার জানা। আপনি আমাদের বলেছিলেন যে কিভাবে বিয়ের ফাঁদে ফেলে আপনাকে বধ করা হয়েছিল এবং স্বীকার করেছিল ভদ্রমহিলা। এখন যে যে বিষয়গুলো আমি জানতে চাইবো আপনার কাছ থেকে, আমি আশা করব আপনি তার সদুত্তর দেবেন। Yes sir, আমি তো কোর্টের সাথে সহযোগিতাই করতে এসেছি। Definitely। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, ওই রাই চ্যাটার্জি নামে ভদ্রমহিলাকে বিয়ে করার পর, মানে তথাকথিত বিয়ের পর, আপনি যখন ছেড়ে চলে এলেন তাকে, তখন কি রাই চ্যাটার্জির সন্তান সম্ভব ছিলেন? ওদের জিজ্ঞেস করলে ইয়োর অনার ওরা বলবে হ্যাঁ, কিন্তু আমাকে যদি বলেন তাহলে সত্যি কথা হলো না। ইনফ্যাক্ট পরবর্তীকালে যখন ও জানাতে এলো আমাকে, আমি মন থেকে মেয়েকে কোনোদিন মেনে নিইনি। এই মেয়ে আমার মেয়ে না। মেনে নেয়াকে এতটাই সহজ সহজ না, কারণ এলাকা জুড়ে সবাই ওনার চরিত্র সম্পর্কে জানে। এর মধ্যে তো আমি কোর্টকে প্রমাণও দিয়েছি, ইনফ্যাক্ট ওদের আত্মীয় স্বজনের মুখে কথাও শুনেছেন আপনারা। পয়েন্ট টু বি নোটেড ইয়োর অনার।
মিস্টার কুশল চ্যাটার্জি যে আত্মীয়ের কথা বলছে, সেই আত্মীয়রাই কিন্তু ওনার সম্পর্কে অনেক কথাই বলেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, যে মেয়ের দায়িত্ব তাকে কোনোদিন নিতে হয়নি এবং ভবিষ্যতেও নিতে হবে না, সেই মেয়ের জন্মটুকু উনি স্বীকার করছেন না। আদালতে দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, কুণ্ঠিত বোধ করছেন না। উনি আমার মাটির মতো পবিত্র মাকে অপমান করে যাচ্ছেন, তার চরিত্র স্খলন করে যাচ্ছেন। আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, এই কোর্টটাই তো আর শেষ কোর্ট নয়, এরপরে তো আর একটা বিচারালয় আছে। উনি উনি সেখানে গিয়ে ঠিক কি জবাব দেবে? শোনার এই অবান্তর কথাবার্তাগুলো কি কোনো মানে হয় এখানে দাঁড়িয়ে? যে কোর্টের কোনো অস্তিত্ব নেই, যে কোর্টকে আমরা জানি না, যে কোর্টকে আমরা মানি না, সেই মন গড়া কোর্টের কথা বলে লাভটা কি? আর তাছাড়া ইয়োর অনার, এটা তো আধ্যাত্মিক কথাবার্তা বলার জায়গা নয়, সময়ও নয়। এটা আমরা বাস্তব জগতে দাঁড়িয়ে যে কাজটা করতে চাইছি, আমরা যেন ঠিক মতন সেই কাজটা করতে পারি। ইয়োর অনার, উনি যেটা বলছেন, এটা আধ্যাত্মিক জগতে দাঁড়িয়ে এত অদ্ভুত কথা বলছেন, অবান্তর কথা বলছেন। ওই ভদ্রমহিলা তার নিজের বৌদি এই কোর্টে দাঁড়িয়ে পরিষ্কার বলে গেছে ভদ্রমহিলার কতটা গন্ডগোল ছিল, কতটা খারাপ মানুষ ছিলেন তিনি। তার সমস্ত সাক্ষ্য প্রমাণ আমি কোর্টে অলরেডি পেশ করেছি ইয়োর অনার। সেই প্রমাণকে খণ্ডন করে ভদ্রমহিলার দাদা যে কথাটা বলেছিলেন সেটাও এখানে জমা দেওয়া আছে। ইয়োর অনার, আফটার অল ভদ্রমহিলা নিজের দাদার বোনকে বাঁচানোর জন্যে, নিজের পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যে এই মিথ্যেটুকু যে বলবেন, এতে অবাক হওয়ার কি আছে? এটা তো স্বাভাবিক। তাছাড়া আমি তো শুনেছি যে উনি কিছু করেন না, মানে বোন হয়তো আশ্বাস দিয়েছেন যে পরে সম্পত্তির ভাগটা পেলে বা টাকা পয়সা পেলে দাদাকে নিশ্চয়ই কিছু টাকা সাহায্য করবেন, এবং তার বিনিময়ে দাদা এই মিথ্যে কথাগুলো বলতে রাজি হয়ে গিয়েছেন। আমরা তো জানি যে রাই চ্যাটার্জির মতন মহিলারা সাক্ষী কিনেই থাকেন, সে কথা কোর্টে বলার আর কি কোনো প্রয়োজন আছে? আমার কাছে তো মনে হয় পুরোটাই নিষ্প্রয়োজন। আপনি অনেকক্ষণ ধরে একজন মহিলার সম্মানহানি করছেন, একজন মহিলাকে সামনে দাঁড় করিয়ে রেখে আপনি যা নয় তাই বলছেন, এই কথাটা বলার অধিকার আপনার কি করে হয়? উনি যে টাকা পেলে তার দাদাকে টাকার ভাগ দেবে তার সপক্ষে আপনার কোনো প্রমাণ আছে? কি হলো, কথা বলুন, উত্তর দিন। ইয়োর অনার, এভাবে যদি আদালত কক্ষে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে তো কাজ চালানোই মুশকিল হয়ে যাবে ইয়োর অনার। বিশৃঙ্খলা আমি করছি না আপনি করছেন? আপনি একজন মেয়ের সামনে দাঁড়িয়ে তার মাকে চরিত্রহীন বলছেন, চরিত্রে কলঙ্ক লেপন করছেন, আপনি তাকে ডেলিবারেটলি ছোট করছেন। আর আপনি কি ভাবছেন আমি চুপ করে বসে থাকবো, কোনো প্রতিবাদ করব না? যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে খুব ভুল করেছেন। আমি সেরকম মেয়ে নই স্যার, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমার মায়ের অসম্মানের প্রতিবাদ করে যাব। আপনি একজন ভদ্রমহিলা সম্পর্কে এ ধরনের কথা বলে অন্যায় করছেন। আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে আপনি প্রশ্ন করুন। ইয়োর অনার, আমার আর একটাই প্রশ্ন, মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ের সঙ্গে ঋষি সেনের আগে থেকেই তো একটা প্রেমের সম্পর্ক ছিল, তারপর যথা নিয়মে তাদের বিয়ে হয়, কিন্তু এই বিয়ের আগেই জাহ্নবী চ্যাটার্জিকে ঋষি সেন গান্ধর্ব মতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। জাহ্নবী চ্যাটার্জিকে ঋষি সেন গান্ধর্ব মতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, এবং সেই বিয়েটাকেই জাহ্নবী চ্যাটার্জি এখন বিয়ে বলে দাবি করছে। পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি যা বলছেন সেই অনুযায়ী কিন্তু আমি কিছু দাবি করিনি,
আমি যে ঘটনাটা ঘটেছে আমি শুধু সেটাই আপনাকে জানিয়েছি। যদি আমি দাবি করতাম তাহলে সেই দিনের পরে রোশনী চ্যাটার্জি ওনার জীবনে আসতে পারতেন না, আসার সাহস করতে পারতেন। আমি কোনো দাবি করিনি বলেই উনি নিসারের জীবনে আসতে পেরেছে। আর আমি আগেই প্রমাণ করে দিয়েছি যে আমি দাবিহীন। আমার আরেকটা প্রশ্ন আছে, আপনার কখন ঋষি সেনের এই পরিবর্তনটা চোখে পড়ে? যে ঋষি সেনকে আপনি চিনতেন আর এখন যে ঋষি সেনকে আপনি দেখছেন, এই দুজন কি আলাদা? সম্পূর্ণ আলাদা। তার কারণ ঋষি ট্রান্সফার হয় ওই জাহ্নবী চ্যাটার্জিদের গ্রামে, যাওয়ার আগে অবধি আমি একটা আলাদা ঋষি সেনকে চিনতাম। আর যখন ও ট্রান্সফার হয়ে ওই গ্রামে যায় এবং তারপরে ফিরে আসে, তারপর একটা সম্পূর্ণ আলাদা মানুষকে আমি পেলাম। ইনফ্যাক্ট এই জাহ্নবী চ্যাটার্জির সাথে মেশার পরেই ঋষি সেন একদম বদলে গেল। যদি এই বদলটা আপনার আগে থেকেই চোখে পড়েছিল তাহলে আপনি বিয়ের জন্য সম্মতি দিলেন কেন? ইয়না, আমি তখন ভেবেছিলাম যে হয়তো ওরা দুজনে একে অপর থেকে দূরে আছে, একটা ডিস্টেন্স হয়, ভালোবাসার মধ্যে একটা ডিস্টেন্স হলে একটা দূরত্ব তৈরি হয়, ফলে আমি ভেবেছিলাম যে সেটা সময়ের সাথে বদলে যাবে। আর এই দূরত্বটা ছিল বলেই আমার মনে হয়েছিল যে ঋষি হয়তো একটু বদলে গেছে, হয়তো দূরত্বটা মেনে নিতে পারছিল না, তাই আমি তাড়াহুড়ো করে একটা বিয়ের ডেট ফিক্স করেছিলাম। আর এটা খুব স্বাভাবিক, একটা বাবার জন্য এটা খুবই নর্মাল। আমার মেয়ের কথা ভেবেই আমি এই পুরোটা করেছিলাম। আমি ভেবেছিলাম ওদের সম্পর্ক বিয়ের পরে ঠিক হয়ে যাবে, আর সেটা ভেবেই আমি বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি। বিয়ের পর আপনি কি দেখলেন? বিয়ের পরে আমি দেখলাম যে ডিফারেন্সটা আমি ঋষি সেনের মধ্যে নোটিস করেছিলাম সেটা একই রয়ে গেছে। দিনের পর দিন আমার মেয়েকে অপমান করেছে, লোকের সামনে অপদস্থ করেছে, আর এই মেয়েকে মাথায় চড়িয়ে রেখেছে। ইয়নার, আমার লজ্জা করছে এই কথাটাই এই কোর্টে বলতে। দিনের পর দিন এত বড় একটা অফিসার, সে মেয়েটাকে কলেজে ড্রপ করতে যাচ্ছে, সে কি খাচ্ছে না খাচ্ছে তার খোঁজ রাখছে। দেখুন, ওরা তো যৌথ পরিবারের মানুষ, এবার যখন বাইরে থেকে কোনো গেস্ট ওই বাড়িতে আসে, সে কোথায় থাকবে, কি খাবে, কখন গাবে, এটা ঋষির দেখার কথাই না। সেখানে লোক আছে, কিন্তু না, ঋষিবাবুকে ওনার পার্সোনাল কেয়ার নিতে হবে। ঋষি কারোর উপরে ভরসা রাখতে পারিনি। আমার মেয়ের সন্দেহ হয় ওর ব্যবহারে, আমার মেয়ের সন্দেহ হয় আমাকে জানায়, এবং আমিও যখন যাই ওখানে আমি লক্ষ্য করি। তবে আনফর্চুনেটলি ততদিনে আমার মেয়ের বিয়ে ঋষি সেনের সাথে হয়ে যায়, এবং আমি গিয়ে যখন এই নোটিস করি, আমি মনে মনে শুধু আশাই করেছিলাম যে একটা একটা এত বড় ফ্যামিলিতে, এত ভালো ফ্যামিলিতে মানুষ হওয়া ছিল, এত দায়িত্বশীল পদে আছে, সে হয়তো চেঞ্জ তার মধ্যে ঘটবে, তার মধ্যে পরিবর্তন আসবে, এবং সে আমার মেয়েকে সুখে রাখতে পারবে। আমি ভাবতেই পারিনি যে এতটা বড় অধর্ম করতে পারে, আমার মেয়েকে এতটা কষ্ট দিতে পারে, এই পথে এসে এগোতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার ভুল বা রশ্মির বুঝতে কোথাও একটা ভুল হয়েছে, আমি ভেবেছিলাম যে একটা কম বয়সী মেয়ে একটা বাড়িতে এসে থাকছে, সেটা নিয়ে হয়তো ও জেলেস হয়ে গেছে, ও ইচ্ছা করছে, হয়তো সেখান থেকে ওর মনের মধ্যে একটা কাল্পনিক গল্প চলছে। আচ্ছা, এর সলিউশন হিসেবে আপনি কিছু ঠিক করেননি?
কিছু মনে হয়নি আপনার? স্যার, আমি আমি ভেবেছিলাম যে এই মেয়ে মাকে অন্য একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে বা কিনে দিয়ে ওদের আলাদা করে রাখ, ওদের তো একটা আশ্রয় দরকার ছিল, মেয়েটা যাতে পড়াশোনা করতে পারে। আমি সে দায়িত্ব নিতে রাজি হয়েছিলাম, কারণ আমার মেয়ের জীবনের কথা, ফলে ওদের দায়িত্ব নিতে আমি রাজি হয়েছিলাম। কিন্তু আমাকে ঋষি সেন সে দায়িত্ব নিতে দিল না। তখনই আমার মনে হলো যে রশনি এতদিন ধরে যে কথাগুলো বলছিল তার মধ্যে সত্য আছে। এটা এটা একটা আনপ্রিন্সিপালড রিলেশন, যার মধ্যে কোনো প্রিন্সিপালের ব্যাপার নেই, অনৈতিক। এবং ততদিনে ও আমার মেয়ের জীবন লিভিং হেল করে দিয়েছে।